guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go on, move dumb. Back and forth, push and shove. Make your peace and love, turn to peace and gloves. Now you gotta do a run now. আজকে আমাদের মধ্যে ক্লাবের মেম্বার আছেন যার কাছ থেকে আজকে এই পুজোর বাজেট এবং কি থিমটার ভাবনা এবং সমস্ত কিছু ডিটেইল জানবো। আমাদের মধ্যে আছেন, ওনার সাথে আছে পরিচয় করে নেবো আমরা। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা কি আছে? আমার নাম সোহন মুখার্জি। আচ্ছা, আপনি এই ক্লাবের মেম্বার আছেন? হ্যাঁ, আমি এই ক্লাবের কালচারাল সেক্রেটারি। আচ্ছা আচ্ছা দাদা, আমাদের এই ক্লাবের কালচারাল সেক্রেটারি, তার মানে ওনার উপরে অনেকটা দায়িত্ব রয়েছে এখানে। তো দাদা, এই যে মানে থিমটা যে টোটাল এলো, হঠাৎ এই ভাবনাটা মাথায় এলো কেন? যেহেতু আমাদের আগের বছরে এখানে শ্রীভূমিতে এটা হয়ে গেছে যেহেতু, তা সেইটাকে হঠাৎ অনুকরণ করার চিন্তাভাবনা কীভাবে এলো? দেখুন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গত বছরের পুজো যে বুর্জ খলিফা করেছিল তাকে অনুকরণ করার আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে গত বছর বিভিন্ন সমস্যার কারণে বহু মানুষ সেই বুর্জ খলিফা দেখতে যেতে পারেনি। তার অনেকে গেছেন, তারা ফেরত এসেছে। তো মানুষের চাহিদা পূরণ করার জন্যই আমরা এবছর বুর্জ খলিফাকে ফেরত নিয়ে এসেছি। এবং আমাদের ধারণা যে শ্রীভূমিতে যে বুর্জ খলিফা মানুষকে উপহার দিয়েছিল তার থেকে অনেক গুণ ভালো বুর্জ খলিফা আমরা মানুষকে উপহার দিতে পারবো। এটা আপনাদের এই চিন্তাভাবনার জন্য অনেকটাই মানুষ অনেকটাই আনন্দ পাবে, সেটা আমরা বুঝতে পারছি। তো এই যে বুর্জ খলিফা হচ্ছে, আপনাদের এরকম বাজেট কীরকম আছে পুজোর? 30 লাখ। বাহ, 30 লাখ টাকার বাজেট, মানে বুঝতেই পারছেন কতটা টাফ একটি বাজেট এবং কতটা ব্যয়বহুল এই পুজো হচ্ছে। অবশ্যই আপনারা আসবেন, এসে দেখে যাবেন, না হলে অনেক একটা বড় জিনিস মিস করবেন বুর্জ খলিফা। এখানে উদ্বোধন কবে আছে? আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে 28 তারিখ। আচ্ছা আচ্ছা, তো 28 তারিখে হবে প্যান্ডেল উদ্বোধন। আর এটা আপনাদের সাধারণ জনগণ, যে মানুষ যারা দর্শনার্থী আসবেন, তাদেরকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক ব্যবস্থা কী কী আছে আপনাদের এখানে? আমাদের পুজোর জন্য প্রশাসনিক ব্যবস্থা প্রচণ্ডভাবে রয়েছে, এবং কারণ আমাদের বাড়িপুর থানার যিনি বড়বাবু রয়েছেন আইসি সৌম্যজিৎবাবু, উনি নিচে থাকবেন এই জায়গার মানুষের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। কারণ আশা করি আপনারা জানেন গত বছর শ্রীভূমিতে কী পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যাতে সেই রকম পরিস্থিতি তৈরি না হয় তার জন্য যথেষ্ট রকমভাবে মোকাবিলা ব্যবস্থা তৈরি করাটা থাকছে, এবং মানুষের কোনো অসুবিধা হবে না আমাদের ধারণা অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এই সুন্দর ইন্টারভিউটা দেওয়ার জন্য। আর অবশ্যই দর্শকের জন্য ভীষণ চমক থাকবে, আর অবশ্যই আপনারা আসবেন। আর দাদাকে রিকোয়েস্ট করব দর্শক আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, বছরের একটি সময় এই দুর্গাপুজো আমাদের সকলের মধ্যে আসে, সবাই ভালো করে কাটাবেন, নিজেরা যেমন ঠাকুর দেখতে যাবেন তেমন অন্য মানুষকেও ঠাকুর দেখার সুযোগ করে দেবেন, এবং খুব আনন্দ করে কাটান আর খুব ভালো থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। Thank you.